শুভ সন্ধ্যা সবাইকে। আজ 3 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 26-এ জয়ী হলে কে হবেন মুখ্যমন্ত্রী? দ্বিধা বিভক্ত কংগ্রেস, পদ বা ভূমিকার দরকার নেই, চাই জনগণের কাছে যাওয়া, বললেন গৌরব গগৈ। বিনামূল্যে হিতাধিকারী প্রকল্পে ডালাও অর্থ খরচ, অথচ ঠিকাদারের অর্থ বকেয়া। ফরেনার্স ট্রাইব্যুনালের ভবন নির্মাণের 10 কোটি টাকার বিল 2 বছর ধরে অনাদায়ী, রাজ্যকে ভৎসনা গৌহাটি হাইকোর্টের। দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা রক্ষায় থানা পর্যায়ের বৈঠক করিমগঞ্জে। ভোট কুশলী থেকে এবার রাজনৈতিক পিকে, পথ চলা শুরু জনসুরজ পার্টির, ছাড়পত্র পেল নির্বাচন কমিশনের। 7 অক্টোবর পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বে হবে ভারী বর্ষণ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বদরপুর চৌমাথায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি থানা লেভেল কমিটির। উদারবন্দে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ উদ্বোধন শনিবার। এবং সর্বশেষ খবরটি হলো, ত্রাণ বণ্টনে যাওয়া সেনাকপ্টারের ব্লেড ব্যাঙ্গে পড়ে বন্যার জলেই জরুরি অবতরণ। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026-এর আসাম বিধানসভা নির্বাচনের আরও প্রায় 1.5 বছর বাকি, কিন্তু এর মধ্যেই বিধানসভা নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে কংগ্রেস। 26-এ দেশপুরে কংগ্রেসের সরকার গঠন হলে মুখ্যমন্ত্রী কে হবেন, সে নিয়ে দলের অভ্যন্তরে চর্চা চলছে। কংগ্রেসের একাংশ নেতা প্রকাশ্যে সাংসদ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার প্রয়াস চালাচ্ছেন। এ নিয়ে কংগ্রেস 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। তার মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন গৌরব গগৈ এই ইস্যুতে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, কোনো পদবি বা ভূমিকার দরকার নেই তার, জনগণের কাছে যাওয়ার জন্য কেবল সময় চাই, দল যেভাবে তাকে ব্যবহার করবে তিনি দলের নির্দেশ মেনে সেভাবেই কাজ করবেন। বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং বিভিন্ন পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু কংগ্রেসের সেই সব নির্বাচন নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই। তাদের লক্ষ্য একটাই, 26-এর বিধানসভা নির্বাচন দলের একাংশ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরায় কংগ্রেস 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এমনকি কংগ্রেস ও বিজেপি 2 শিবিরেই এ নিয়ে তুমুল প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। একাংশ বিজেপির মন্ত্রী বিধায়কও গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এবার কংগ্রেসের শীর্ষ নেতারাও মুখ খুলেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পবন সিং গাটোয়ার বলেন, 26-এ আসামে কংগ্রেস সরকার গঠন করবে তা নিশ্চিত, তবে নির্বাচনের পূর্বে কংগ্রেস কখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে না, নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন, 60 বছর কংগ্রেস সরকারে ছিল, কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ার একটি পরম্পরা রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সরকার গঠনের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে বিজেপির মতো 6 দিনের প্রয়োজন হবে না, কংগ্রেসের মুখ্যমন্ত্রী 6 ঘন্টার মধ্যে নির্বাচিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। লক্ষণীয় যে কিছুদিন আগে এক কংগ্রেস সাংসদের উদ্যোগে গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানোর জন্য কংগ্রেস বিধায়করা স্বাক্ষর সংগ্রহ করে হাইকমান্ডের কাছে চিঠি প্রেরণ করেছিলেন, তারপর হাইকমান্ডের হস্তক্ষেপে সেটা বন্ধ হয়ে পড়ে। এবার সেই গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদের জন্য একাংশ মাঠে নেমে পড়েছে। এ অবস্থায় সাংসদ গৌরব গগৈ গুয়াহাটিতে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের বলেন, জোরহাট লোকসভা নির্বাচনে নেমে তিনি অভিমন্যু থেকে প্রেরণা লাভ করেছেন। এই নির্বাচনে তিনি চক্রব্যূহর মধ্যে ঢুকে পড়েছিলেন, কিন্তু জোরহাটের জনগণ সেই চক্রব্যূহ ভেঙে দিয়েছিলেন। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনে তিনি কংগ্রেসের প্রত্যেককে নিজেকে একজন অর্জুনের মতো সৈনিক ভাবে নিজের বুথ, পঞ্চায়েত ও বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন গৌরব। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আর মাত্র 1.5 বছর বাকি, এই 1.5 বছর মহাত্মা গান্ধীর আদর্শে একজন সৈনিক হিসেবে কাজ করতে হবে প্রত্যেক কংগ্রেস কর্মীকে। তিনি বলেন, বর্তমান বিজেপি সরকার অর্থনৈতিকভাবে যে বিফল হয়েছে তা জনগণও জেনে গিয়েছেন, সর্বত্র কর আরোপ করা হচ্ছে, স্মার্ট মিটারের নামে লুণ্ঠন শুরু করেছে। তিনি বলেন, পূর্ত বিভাগ থেকে শুরু করে জল জীবন মিশনে কেলেঙ্কারি সংগঠিত হয়েছে, কেগ রিপোর্টকেও সরকার কোনো গুরুত্ব দিতে রাজি নয়, রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী আসামকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বলেও কটাক্ষ করেন গৌরব। সেমিকন্ডাক্টর প্রসঙ্গে গগৈ বলেন, আসাম গুজরাটের সঙ্গে কর্ণাটকে সেমিকন্ডাক্টরের দাবি করেছে কংগ্রেস, কিন্তু কংগ্রেসের দাবি নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলেও তার অভিযোগ। তিনি বলেন, জাগি রোড ও কাঁচার পেপার মিলের সম্পত্তির মূল্য যেখানে 1,000 কোটি টাকার বেশি ছিল, তা কিভাবে 375 কোটি টাকায় দাঁড়ালো তার তদন্ত হওয়া প্রয়োজন। জাগি রোডের সেমিকন্ডাক্টর প্রকল্পে উচ্চপদে অসমীয়দের 50% সুযোগ দেওয়ারও দাবি তুলেন তিনি।
পরবর্তী খবরটি হলো বিনামূল্যে হিতাধিকারী প্রকল্পে ঢালাও অর্থ খরচ, অথচ ঠিকাদারের অর্থ বকেয়া। ফরেনার্স ট্রাইব্যুনালের ভবন নির্মাণের 10 কোটি টাকার বিল 2 বছর ধরে অনাদায়ী, রাজ্যকে ভর্ৎসনা গৌহাটি হাইকোর্টের। ঠিকাদারের বকেয়া মিটিয়ে না দেওয়ায় গৌহাটি হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করল। হাইকোর্ট প্রশ্ন তুলেছে, রাজ্য সরকার একের পর এক হিতাধিকারী প্রকল্প বাস্তবায়ন করছে, অথচ রাজ্য কেন ঠিকাদারের বিল পরিশোধ করছে না? আদালতের নির্দেশ সত্ত্বেও সরকার ঠিকাদারের বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে উদাসীন। হাইকোর্ট রাজ্য সরকারের যাবতীয় হিতাধিকারী প্রকল্পের হিসাব চেয়েছে। বিনামূল্যের প্রকল্পে সরকার কত টাকা খরচ করেছে এর বিস্তৃত হিসেব চেয়েছে গৌহাটি হাইকোর্ট। আগামী নভেম্বর মাসে এই মামলার শুনানি আবার গ্রহণ করবে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মাইকেল জুতানখুয়া একের পর এক প্রশ্নে রাজ্য সরকারকে বিদেন, বছরের পর বছর ধরে কেন সরকার ঠিকাদারের বিল পরিশোধ করছে না? যদি ঠিকাদারদের বিল পরিশোধ করার অর্থ না থাকে, তাহলে কিভাবে বিনামূল্যে প্রকল্পের অর্থ সরকার জোগাড় করছে? রাজ্য সরকারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এই পরস্পর বিরোধী অবস্থান কেন? সরকার 25,000 যুবক যুবতীকে 1 লক্ষ টাকা করে সরকারি ভর্তুকি দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ মেধাবীদের বিনামূল্যে স্কুটি প্রদানের বিষয়টিও গৌহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেলের দৃষ্টি এড়িয়ে যায়নি। এই মামলার শুনানিকালে আইনজীবী এস আর বড়ুয়া বাজেটে অর্থের অভাব বলে উল্লেখ করেন এবং এ কারণে বিল মেটানো যাচ্ছে না বলে তিনি সাফাই দেন। আরও বলেন, ঠিকাদারদের বকেয়ার একাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। ওই সময় মামলাকারীর বরিষ্ঠ আইনজীবী অশোক সরাফ বলেন, বিনামূল্যে সামগ্রী বিতরণে সরকারের আর্থিক সমস্যা হয় না, কেবল ঠিকাদারের বিল মেটাতে গেলে রাজ্য সরকারের আর্থিক সংকট তৈরি হয়। বরিষ্ঠ আইনজীবী অশোকের এই যুক্তিতে পূর্ণ সমর্থন জানিয়ে বিচারপতি মাইকেল বলেন, ঠিকাদারের বিল মেটানো নিয়ে এটি প্রথম মামলা নয়, এ ধরনের মামলা প্রতিদিন কোর্টে আসে। বিচারপতি মাইকেল আরও বলেন, আমি সংবাদপত্রে দেখেছি 25,000 যুবক যুবতীকে রাজ্য সরকার 75,000 টাকা করে প্রথম কিস্তি দিচ্ছে। মোট 2 লক্ষ টাকা করে সরকার 25,000 ছেলে মেয়েকে দেবে, এর মধ্যে 1 লক্ষ টাকা ঋণ, বাকি 1 লক্ষ টাকা মুকুব বর্তুকি। প্রয়োজনে আদালত অবমাননার মামলা দায়ের করার জন্য বলেন সরকারি আইনজীবী। কামরূপ মেট্রোর কুমারপাড়ার এসি দত্ত লেনের ঋষি গুপ্ত বকেয়া বিল আদায়ে হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা নং WPC 2220/2023। তিনি রাজ্যে বেশ কয়েকটি ফরেনার্স ট্রাইব্যুনালের ভবন নির্মাণ করেন। 2022 সালে তিনি ভবন নির্মাণের কাজ শেষ করে বিল যথারীতি জমা দেন। চলতি বছরের 16 আগস্ট বিচারপতি উন্নিকৃষ্ণন নায়ার 30 সেপ্টেম্বরের মধ্যে বিল পরিশোধ করার নির্দেশ জারি করেন। বিচারপতি নায়ার 16 আগস্টের নির্দেশে এও বলেন, 2022 সালের 30 আগস্ট বিল জমা দেওয়া সত্ত্বেও তা এখনও মেটানো হয়নি। তিনি রাজ্য সরকারকে সতর্ক করে দেন, 2024 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে বিল মেটানো না হলে হাইকোর্ট বিবেচনা করবে। বিলম্বে বিল মেটানোর ক্ষতিপূরণ কিভাবে মেটানো যায়? মামলাকারী ঋষি গুপ্তের আরেক আইনজীবী অমিত গোয়েল বুধবার সংবাদ মাধ্যমে বলেন, ঋষি গুপ্ত ফরেনার্স ট্রাইব্যুনালের ভবন তৈরি করেছিলেন। প্রায় 10 কোটি টাকার বিল বকেয়া গুপ্তের 30 সেপ্টেম্বরের মধ্যে বিল মেটানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত 1 অক্টোবর এ মামলার শুনানি হয় বিচারপতি মাইকেল জুতানখুয়ার এজলাসে। গত 16 আগস্ট রাজ্য সরকারের আইনজীবী এস আর বড়ুয়া হাইকোর্টকে বলেছিলেন, ঋষি গুপ্তের বিল 2022 সালের 30 আগস্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়ানের কাছে পাঠানো হয় সরকারি অনুমোদনের জন্য। রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের কাছে এই বিল বিবেচনার জন্য রয়েছে, এরপর তা ফিনান্স ডিপার্টমেন্টের কাছে পাঠানো হবে। 1 অক্টোবর যখন হাইকোর্ট জানতে পারে ঋষি গুপ্ত এখনও বকেয়া পাননি, তখন রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করে আগামী নভেম্বর মাসের মধ্যে ঋষি গুপ্তের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মাইকেল। পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ শহরের ক্রমবর্ধমান চুরির ঘটনা প্রতিহত করা। বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি ও সেবন প্রতিরোধ সহ আসন্ন দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় করিমগঞ্জ সদর থানা পর্যায়ের নাগরিক কমিটির বৈঠকে। স্থানীয় পেনশনার্স ভবনে আয়োজিত বৈঠকে বিভিন্ন বিভাগের কর্মী ও সচেতন নাগরিকরা যোগ দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্যের প্রতিটি থানায় থানা লেভেল নাগরিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসেবে করিমগঞ্জে বৈঠকে নাগরিক কমিটির কাজকর্ম নিয়ে আলাপ আলোচনা করা হয়। থানা পর্যায়ে নাগরিক কমিটির চেয়ারম্যান হিসেবে অমরেশ রায়, মেম্বার সেক্রেটারি সদর থানার ওসি যাদব ডেকা এবং সদস্য বর্ণালী দত্ত, পৃথ্বীরাজ পাল, পার্থসারথীনাথ, পাপ্পু দেব, জেলা কমিশনারের মনোনীত বাপন নমশূদ্র সহ সহকারী উন্নয়ন আধিকারিক তাপস পুদ্দার, স্বাস্থ্য বিভাগের তরফে ডক্টর রুশন আরা বেগম, সমাজ কল্যাণ বিভাগের উর্বশী বড়ুয়া এবং পুলিশ সুপারের মনোনীত সঙ্গমিত্রা দাস বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে করিমগঞ্জ শহরে ঘন ঘন চুরির ঘটনা বৃদ্ধি নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেন। নৈশ প্রহরা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন নাগরিক কমিটির চেয়ারম্যান অমরেশ রায়। পাশাপাশি জেলা সদরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ও অন্যান্য নেশা সামগ্রী বিক্রি ও সেবনকারীদের কঠোর শাস্তির দাবি জানান রায়। পাশাপাশি পুজোয় শান্তি শৃঙ্খলা রক্ষার সবার সহযোগিতা কামনা করেন। সদর থানার ওসি যাদব ডেকা পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেন, অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না। তাছাড়া পুজোয় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় থাকবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো নবগঠিত বদরপুর থানা লেভেল নাগরিক কমিটি বদরপুর চৌমাথায় সিসিটিভি ক্যামেরা লাগানো ও থানা একটি সরগরৎকারীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখ্য, বদরপুর থানার ওসি উত্তম অধিকারী কার্যভার গ্রহণ করার পর 13 সদস্য বিশিষ্ট থানা লেভেল নাগরিক কমিটি পুনর্গঠন করা হয়। পরে করিমগঞ্জের পুলিশ সুপারের মাধ্যমে আসামের রাজ্যপালের অনুমোদনের জন্য তা পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যপালের সিলমোহর পাওয়ার পর নবগঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয় বদরপুর থানা প্রেক্ষাগৃহে। সভায় আলোচনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বদরপুর পুলিশ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো, মৃতদেহ বহনকারী গাড়ি সরগরতের দাবি জানানো হয়। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজিপির কাছে দাবিগুলো শীঘ্রই পূরণের আহ্বান জানানো হবে। এছাড়াও নবগঠিত কমিটির সদস্যরা বদরপুর থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ সর্বদা সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন। পরবর্তী খবরটি হল উদারবন্দে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মন্ডপ উদ্বোধন শনিবার। 110 ফুট উঁচু এবং 80 ফুট প্রস্থে কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজার মন্ডপ ও প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ। মন্ডপ ও প্রতিমার উদ্বোধন হবে আগামী 5 অক্টোবর শনিবার তৃতীয়া তিথিতে, চলবে 12 অক্টোবর শনিবার পর্যন্ত। মন্ডপ ও প্রতিমা উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী গণদিশানন্দজী মহারাজ। সঙ্গে থাকবেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। কমিটির সভাপতি সত্যজিৎ চৌধুরী বলেন, পূজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন, এবার দর্শনার্থীদের মন্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে। এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না। আরো বলেন, ক্রিস্টাল পাথর দিয়ে মন্ডপের ভেতরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, রয়েছে অন্যান্য সাজসজ্জা। আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। বলেন, 10 দশমী পর্যন্ত মন্ডপ খোলা রাখবেন, পূজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হবে। কমিটির কর্মকর্তারা এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনও করেন। এতে উপস্থিত ছিলেন পূজা কমিটির উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি সত্যজিৎ চৌধুরী, সুজিত সি, রাখাল চন্দ্র রাভা, শুভেন্দু চৌধুরী, ধ্রুবনাগ, অমল ভট্টাচার্য, টুটু দাস, গোপাল দাস, সাজন রায় প্রমুখ। পরবর্তী খবরটি হল বন্যা বিধ্বস্ত বিহারে ত্রাণ বিলি করতে গিয়ে বন্যার জলে জরুরি অবতরণ করতে বাধ্য হলো ভারতীয় বায়ুসেনার একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। বিহারের মুজফ্ফরপুর জেলার খাবারের প্যাকেট বিতরণ করছিল হেলিকপ্টারটি, সেই সময় আচমকা কপ্টারটির পাখার একটি ব্লেড ভেঙে যায়। এরপরই আর ঝুঁকি নামিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্যার জলে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। সংবাদ সংস্থা ANI-র প্রতিবেদন অনুযায়ী ঘটনার সময় কপ্টারটিতে 2 পাইলট সহ মোট 3 জন কর্মী ছিলেন, 3 জনই অক্ষত আছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুজফ্ফরপুর জেলার আওরাই এলাকার নয়গাঁও 13 নম্বর ওয়ার্ডের এক জায়গায় জলের মধ্যে অবতরণ করে কপ্টারটি। সোশ্যাল মিডিয়ায় ঘটনায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে জলে পড়ে যাওয়া হেলিকপ্টারের ভিতরে আটকে থাকা পাইলট ও অন্যান্য যাত্রীদের সৈন্যদের উদ্ধার করছেন স্থানীয় বাসিন্দারা। বায়ুসেনার দারবাঙ্গা বিমানঘাটি থেকে এসেছিল কপ্টারটি, নিচে নামার পর হেলিকপ্টারের একটি অংশ বন্যার জলে তলিয়ে যায়। বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন, পাইলটের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তিনি জানিয়েছেন, কপ্টারটির ইঞ্জিন কাজ করছিল না, মাথা ঠান্ডা রেখে বায়ুসেনার পাইলট কপ্টারটিকে লোকালয়ের বাইরে নিয়ে যান, তারপর বন্যার অগভীর জলে নামান সেটিকে। কপ্টারের যাত্রীরা অল্প বিস্তর আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যয় অমৃত আরও জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, তবে প্রাথমিকভাবে কপ্টারের যাত্রীদের উদ্ধার করেন এলাকার বাসিন্দারাই। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।